নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি রীতা। কোতুলপুরের যোগদান মেলায় প্রায় 400 পরিবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন। দল ভাঙানোর রাজনীতি চলে আসছে বহুকাল ধরেই। বিধানসভা ভোটে তৃণমূল জয়লাভ করার পরই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার হিড়িক লেগেই আছে। তাই প্রতিদিনই শোনা যাচ্ছে কোথাও না কোথাও বিজেপি কর্মীরা দলত্যাগ করে তৃণমূল দলে যোগদান করছেন। আর এই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর্ব এখনও অব্যাহত বাঁকুড়া জেলায়। আজ বাঁকুড়ার কোতুলপুরে ব্লক তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক যোগদান মেলার। এই যোগদান মেলাতে প্রায় 400টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা প্রত্যেকের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলের হাত শক্ত করার জন্য আহ্বান জানান। আজকের এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সঙ্গীতা মালিক, কোতুলপুরের ব্লক সভাপতি সমীর বাগ, কোতুলপুরের অঞ্চল সভাপতি তুষার রায় সহ আরও অনেক তৃণমূল কংগ্রেস নেতা নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা এক ব্যক্তি বলেন, আমরা মনে প্রাণে তৃণমূলই ছিলাম, নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির জন্য বিজেপিতে যোগদান করেছিলাম, তারপর দেখলাম বিজেপিতে গিয়ে আরও বেশি ভুল করলাম, তাই আজ আবার পুনরায় তৃণমূলে যোগদান করলাম। যোগদান পর্ব শেষে জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, বিজেপি বলে কোনো দল বাংলায় আর থাকবে না। বিজেপি হলো একটি ভাঁওতাবাজির দল, মানুষকে ভাঁওতা দিয়েছিল, মানুষ তাই ভাঁওতা বুঝে গিয়েছে, তাই আজ আবার পুনরায় তারা তৃণমূলে যোগদান করলেন। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। তৃণমূল কংগ্রেস ভারতের মুক্তি সূর্য মমতা ব্যানার্জী ভারতের অগ্নিকন্যা মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস কতগুলো ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভারতের মুক্তি সূর্য মমতা ব্যানার্জী যুব নেতা অভিষেক ব্যানার্জী ভারতের অগ্নিকন্যা মমতা ব্যানার্জী কমাডি মানুষ বিরোধী শক্তি বিজেপিকে আর অশান্ত করতে এলাকায় দেবেন না। এলাকার উন্নয়ন, এলাকার মানুষের পাশে কাজ করার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাই। উপরেটা দিতে ভাই তৃণমূল কংগ্রেস ভারতের মুক্তি সূর্য মমতা ব্যানার্জী ছিলামাড়ি মানুষ অভিষেক ব্যানার্জী ছিলাম মমতা ব্যানার্জী ছিলাম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস অশোক রায় ধীরেন দত্ত বিপদ ভঞ্জন মিদ্যা সঞ্জীব কৈবর্ত বাসুদেব পান সুকুমার কৈবর্ত বাপি তৃণমূল কংগ্রেস ভারতের মুক্তি সূর্য মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী মামাড়ি মানুষ তৃণমূল কংগ্রেস অদীপ চ্যাটার্জি মহিলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক, কোতুলপুর অঞ্চলের সভাপতি তুষার রায় রয়েছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম সহসভাপতি, ভোট কমিটির অন্যতম নেতৃত্ব অনিল ঘোষ, আমাদের ভাই মাহাম রয়েছেন, নিমাইরা উপস্থিত রয়েছেন, আমাদের আতাউদ ভাই, আমাদের জয় হিন্দ বাহিনীর সভাপতি যুব সভাপতি ভাই সুকুমার কৃষ্ণপাল উপস্থিত আছেন, আমাদের SC/ST সংগঠনের সভাপতি সহসভাপতি কোষাধ্যক্ষ তথা প্রধান নিতাই নন্দী মহাশয় আছেন, মদনমোহনপুর অঞ্চলের সভাপতি সম্মানীয় অশোক মণ্ডল মহাশয় আছেন, আমাদের কোতুলপুর অঞ্চলের অন্যতম প্রিয় নেতা আনন্দ ভদ্র মহাশয় আছেন, আমাদের ভোট কমিটির অন্যতম প্রিয় নেতা তথা লেগো গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব সম্মানীয় শিবশঙ্কর রায় মহাশয় রয়েছেন, লেগো অঞ্চলে তৃণমূল কংগ্রেসের
সভাপতি সম্মানীয় মধুসূদন উপকে আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা সকলে আপনারা এগিয়ে চলুন, এই বার্তা এই আহ্বান আমি আপনাদের সকলের কাছে রাখলাম। সকলকে আজকে তার মঞ্চে উপস্থিত আছেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের কর্ণধার, উন্নয়নের কাণ্ডারি, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আমাদের সকলের প্রিয় মাননীয় শ্যামল সাঁতরা মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। এই ব্লকে যিনি সভাপতি আছেন উপস্থিত আছেন, এই বিধানসভায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন উপস্থিত আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লকের যারা নেতৃত্ব পদাধিকারী এবং এই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি, ধন্যবাদ। আমরা আমাদের প্রিয় নেতা অধ্যাপক শ্যামল সাঁতরা মহাশয়কে বরণ করে নিলাম, এরপর আমরা বরণ করে মহাশয় ধন্যবাদ। আমরা আমাদের প্রিয় নেতা জয়দাকে বরণ করে নিলাম, এরপরে আমরা অশোকদাকে ওনার যোগদান মেলা উৎসবটা করার যে প্রয়োজনীয়তা, সংগঠনকারী শক্তি এই বিজেপি নামক একটা জাতি দাঙ্গাকারী শক্তি, সাম্প্রদায়িক বিভাজনকারী শক্তি যা ধর্মের নামে বিভাজন করে, যারা হিন্দু মুসলমান বাংলাদেশ পাকিস্তান ভারত করে, যারা মানুষের রুটি রুজির সংস্থান করে না, তাদের বিরুদ্ধে জয়াদেশ দিয়েছেন এবং বাংলার মানুষ আঙুল লেগে দিয়েছেন, বার্তা দিয়েছেন, নির্দেশ করেছেন সারা ভারত বর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষকে, যা আগামী 2024 বাংলা দেখাবে সারা ভারতবর্ষকে পথ। 24-এর সেই শুভ মুহূর্তকে যদি আমরা বাঙালি হিসাবে, যদি আমাদের মধ্যে বাঙালি সত্তা একটু বিরাজ করে, আর বিভ্রান্ত হয়েছেন কেউ বিজেপি করেছেন যুবক যুবতীরা বিভ্রান্ত হয়েছেন, কিন্তু বাংলার মানুষ জয়াদেশ দিয়েছেন। আমরা দুঃখের বিষয় আমাদের ক্যান্ডিডেট সংগীতা মালিককে আমরা জয়লাভ করাতে পারিনি, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে পারিনি, এর দুর্ভোগ কিন্তু আমাদেরকে কিছু হলেও ভোগ করতে হবে। আমাদের দেখেছেন তো এই করোনা চলছে, দেখেছেন কোন বিধায়ককে যিনি এইখান থেকে জনাদেশ নিয়ে গেলেন, দেখেছেন কোথাও কোন মানুষের কাছে খোঁজ খবর নিতে গেছেন, দেখেছেন ইয়াস চরের সময় কোথাও বিধায়ক কোথাও কোন গরিব মানুষের দুয়ারে গেছেন। কিন্তু আমার তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ, আমার পরাজিত প্রার্থী আছেন সংগীতা মালিক, আমার নেতৃত্ব বর্গরা সকলে উপস্থিত আছেন, তা কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে অন্তত খোঁজ খবর নিতে গেছেন। আমরা সাহায্য হয়তো অপ্রতুল সাহায্য আমরা মানুষের, সেই সাহায্য সমস্ত তার যাত্রা দরকার পৌঁছাতে পারিনি, কিন্তু মানুষের পাশে তার দুঃখে সাথী হবার চেষ্টা করেছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা। আমরা আবেদন রাখবো বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থে, বিভিন্ন রাজ্য থেকে এনে পশ্চিম বাংলায় করোনা রোগকে ছড়িয়ে দিয়ে গেল, আজকে আনন্দের বিষয় করোনা রোগের দাপটকে কমিয়ে এনেছেন, কিন্তু প্রত্যেককে সতর্ক করবো, সতর্ক থাকবেন, আমার নেত্রী সমস্ত মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করবেন, কোনো চিন্তা নেই, দয়া করে অনুরোধ করবো, ভ্যাকসিন আমার দেশে উৎপন্ন হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়, আর আমদানি করার দায়িত্ব। দাঁড়ান, কিছু প্রশ্ন, আপনি মোবাইলে ছবি তুলতে পারেন, আপনি দু চার কলম লিখতে পারেন, যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন, বাংলায় ভালো লিখতে পারেন, অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না, সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনিও হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে।
এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবে, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান, পুনরের ভয়ে বাজার দখল করতে পারছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে? এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্বর যোগাযোগ করুন। থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফাস্টফুড ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। ছেটে ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, চিলি চল, আনা দই, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শ্যাওড়াফুলি, হুগলি।